নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ সভা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। ভগবানের শরণাপন্ন বিষধর গোগ্রসাপ তাই ঢুকে পড়ল ঠাকুর ঘরে। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে বিষধর সাপ দেখে হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সদস্যদের। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের অদূরে তরুলপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে। খবর পেয়ে ছুটে আসেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি এসে দেখেন ঠাকুর ঘরে ভগবানের মূর্তির পেছনে আশ্রয় নিয়েছে ওই বিষধর গোগ্রসাপটি। কোনো ক্রমে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ওই সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। বিশ্বজিৎবাবু জানান উদ্ধার করা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। অল ইন্ডিয়া নবশূদ্র বিকাশ পরিষদের উদ্যোগে এবং ভীমচন্দ্র সরকার ও সুভাষ দাসের সার্বিক সহযোগিতায় 28 আগস্ট 2022 রবিবার এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ঢাকগঞ্জ আশ্রম টাইপ হাই স্কুলের ময়দানে। উক্ত ফুটবল খেলায় আপনাদের উপস্থিতি, উৎসাহ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8617860484 এবং 8250555666 9 এই মোবাইল নম্বরে।